তো বন্ধুরা, নানান পরিচর্যা করার পরেও কি তোমাদের জবা গাছ দুর্বল হয়ে আছে? নানা রকমভাবে খেতে দিচ্ছ, তারপরেও কি গাছের বাড়বি লক্ষ্য করা যাচ্ছে না? তোমাদের গাছে কি হঠাৎ ফুল আসা বন্ধ হয়ে গেছে? তো এইসব সমস্যা যদি তোমাদের ঘিরে থাকে, তো এই ভিডিওটা আজকে শুধুমাত্র তোমাদের জন্য। তো আজকে যে ভিডিওটা নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা করতে চলে এসেছি বন্ধুরা, তোমরা নিশ্চয়ই থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতে পারছো যে আজকে আমরা ঠিক কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলে এসেছি। তো যেসব জবা গাছ, মানে এই সময় একটা জিনিস দেখা যাচ্ছে আমাদের প্রত্যেকটা বাগানেতে, প্রত্যেকটা বাগানি বন্ধুর ক্ষেত্রে, যে জবা গাছগুলো হঠাৎ বাড় বৃদ্ধি বন্ধ হয়ে গেছে, কোনো কোনো জবা গাছ দুর্বল হয়ে ঝিমিয়ে পড়ছে। কদিন আগে যেসব জবা গাছগুলোতে ভোরে ফুল আসছিল, হঠাৎ করে ফুল আসা একদম বন্ধ হয়ে গেছে, এবং জবা গাছগুলো যেমন ছিল তেমনভাবেই কিন্তু দাঁড়িয়ে আছে, কোনো রকম রেসপন্স করছে না। নানা রকম খাবার প্রয়োগ করছো, নানা রকম সার প্রয়োগ করছো, তাতেও কিন্তু কিছু হচ্ছে না, বা তাতেও গাছগুলো কিন্তু এত সুন্দর সুন্দর কুড়ি দিয়ে বড় বড় ফুল কিন্তু আসছে না। বন্ধুরা, এটা কেন হচ্ছে বা এর থেকে প্রতিকার আমরা কিভাবে পাবো, আজকে সেই নিয়েই আমার ভিডিওর মূল বিষয়বস্তু। তো তোমরা যারা জবাপ্রেমী বন্ধু আছো, যাদের এই সব সমস্যা হয়েছে, তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আমি প্রত্যেকটা বন্ধুকে বলবো যে ভিডিওটাকে মন দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আমি যে যে টিপসগুলো বলবো, আমি যে যে জিনিসগুলো করতে বলবো, সেসব জিনিসগুলো যদি তোমরা স্টেপ বাই স্টেপ করতে পারো, তাহলে অবশ্যই কিন্তু এখনও পর্যন্ত আমাদের প্রত্যেকটা গাছে দেখছো বন্ধুরা, আমার পেছনে কতগুলো ফুল ফুটেছে দেখো। এইসব ফুলগুলো আমাদের পেতে গেলে আমি যেসব পরিচর্যা করি, সেই পরিচর্যাগুলোই আমি আজকে তোমাদের বলবো। সেই পরিচর্যাগুলো স্টেপ বাই স্টেপ যদি তোমরা করতে পারো, তাহলে অবশ্যই তোমাদের গাছ আবার কিন্তু পুনরায় ফুলে ভরে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার একটা ছোট্ট কথা তোমাদের বলবো, যে আমি যে হারে পরিশ্রম করি বা আমার টিম যে হারে পরিশ্রম করে, সেই হারে পরিশ্রমের ফল কিন্তু আমরা পাই না। তো আমি প্রত্যেকটা বন্ধুকে বলবো, আমার যেসব পুরাতন বন্ধু আছো, তারা অবশ্যই ভিডিওটা দেখার পর একটা ছোট্ট লাইক করো। যারা আমার নতুন বন্ধু আছো, তাদেরকে হাত জোর করে রিকোয়েস্ট করবো, এই ভিডিওটা দেখার পর একটা ছোট্ট লাইক করে, আর আমাদের এই ছোট্ট পরিবারটা সদস্য হয়ে গিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো বন্ধুরা, চলো এবার ভিডিওতে ফিরে আসা যাক। তো আমরা যে দেখতে পাচ্ছি এখন যে আমাদের গাছগুলোর বাড় বৃদ্ধি বন্ধ হয়ে গেছে, হঠাৎ কোনো কোনো গাছ দুর্বল হয়ে যাচ্ছে, মানে বাড় বৃদ্ধি বন্ধ হয়ে যাচ্ছে, একই রকম আছে, কোনো কোনো গাছ একদমই প্রায় দুর্বল হয়ে ঝিমিয়ে যাচ্ছে, কোনো কোনো গাছে ফুল আসা বন্ধ হয়ে গেছে, কোনো কোনো গাছে মানে বাড় বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে না। তো এইসব সমস্যাগুলো, এই যে আমাদের গাছগুলোতে দেখা যাচ্ছে, সেই সব সমস্যাগুলো কিন্তু কিছুদিন আগে আমাদের গাছে একদমই হচ্ছিল না, একদমই দেখা যাচ্ছিল না, কিন্তু হঠাৎ করে এই সেপ্টেম্বর মাসের পড়া শুরু থেকেই আমাদের এই সমস্যাগুলো লক্ষ্য করা যাচ্ছে, যে আমাদের গাছে ফুল কমে গেছে এবং কোনো কোনো গাছে একদমই ফুল আসছে না। তো এর কারণ অনেকে বুঝতে পারছে না, অনেকে এই নিয়ে খুব চিন্তিত হয়ে পড়েছো, বা নানা রকম খাবার প্রয়োগ করছো, কী করবে, কী স্টেপ ফলো করলে আবার নতুন করে ফুল আসবে, সেই নিয়ে অনেক চিন্তাভাবনা করতে থাকছো। তো আমি এখানে তাদেরকে বলবো, তোমাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই, তোমরা যেসব পরিচর্যাগুলো আমরা আজকে বলবো বা আমি আজকে বলবো তোমাদের কাছে, সেই সব পরিচর্যাগুলো তোমরা স্টেপ বাই স্টেপ মেনে চলো, তাহলেই দেখবে তোমাদের গাছে আবার কিন্তু ফুল ভরে যাবে। তো বন্ধুরা, এইখানে আমি চারটে টিপস তোমাদের বলবো, চারটে কারণ বলবো যে এই সব সমস্যা হওয়ার কারণ কি, হঠাৎ করে ফুল আসাটা বন্ধ হয়ে যাওয়া, গাছ দুর্বল হয়ে পড়া, কোনো কোনো গাছ ঝিমিয়ে পড়া, বাড় বৃদ্ধি বন্ধ হয়ে যাওয়া, এর কারণ চারটে। প্রথম আসি আবহাওয়ার তারতম্যর কারণ। তো বন্ধুরা, এই সময় যে সেপ্টেম্বর মাস পড়েছে, তোমরা সবাই জানো যে এই সময় থেকে কিন্তু বৃষ্টির দিন শুরু হয়ে যায়, প্রায় এর আগে থেকেই শুরু হয়ে যায়, কিন্তু এখনও পর্যন্ত এখানে বৃষ্টির দেখা নেই বা বর্ষার দেখা এখনও পর্যন্ত আসছে না। তো এই যে তীব্র গরমটা চলছে, কখনো মেঘলা ওয়েদার, কখনো গরম, কখনো হঠাৎ করে একবার বৃষ্টি হয়ে যাচ্ছে, আবার তারপরের দিন থেকে কটকটে রোদ উঠছে, যে এই যে একটা দিনের মধ্যে দু রকম তিন রকম আবহাওয়া চেঞ্জ হচ্ছে, এই আবহাওয়া চেঞ্জ হওয়ার কারণে গাছ কিন্তু এই আবহাওয়ার সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারছে না। এই জবা গাছ সবসময় একটা স্টেবল আবহাওয়া পছন্দ করে বা একটা সমান আবহাওয়া পছন্দ করে, সেই স্টেবল আবহাওয়া না থাকার কারণেই এই গাছে কিন্তু এইরকম সমস্যা হচ্ছে, গাছ ঝিমিয়ে পড়তে লক্ষ্য করা যাচ্ছে, কোনো কোনো গাছে ফুল আসা বন্ধ হয়ে যাচ্ছে, কোনো কোনো গাছের বাড় বৃদ্ধি বন্ধ হয়ে যাচ্ছে, অতিরিক্ত রোদে কোনো কোনো গাছ ঝিমিয়েও পড়ছে। তো এর থেকে আমি প্রতিকার পাওয়ার উপায় আমি একটা জিনিসই বলবো, তোমাদের গাছগুলো যেমন নর্মাল পরিচর্যা করছো, আমি যেমন পরিচর্যা তোমাদের পার্ট টু পার্ট বলে আসছি, সেগুলো করতে থাকো, কোনো অসুবিধে নেই। ধীরে ধীরে আবহাওয়াটা যখন ঠিক হয়ে যাবে বা বর্ষা যখন চলে আসবে, ধীরে ধীরে কিন্তু গাছগুলো আবার ঠিক হয়ে যাবে। এখন যে গাছগুলোতে সমস্যা হচ্ছে, গাছগুলো ফুল আসছে না, বা পাতা পাতা কুঁকড়ে যদি যায়, বা কোনো রকম যদি বাড় বৃদ্ধি বন্ধ হয়ে যায়, একটু আর দু করে ছেঁটে দাও গাছগুলো, কারণ এখনও বর্ষা আসে না, এখন যদি ছেঁটে দাও তো কোনো রকম সমস্যা হবে না। তো গাছগুলোকে ছেঁটে দাও এবং বর্ষা আসতে দাও, ধীরে ধীরে দেখবে এর সমস্যা কিন্তু সমাধান হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এরপর আসি ম্যাগনেসিয়ামের অভাব। এই সময় দেখা যাচ্ছে কি, হঠাৎ হঠাৎ করে বৃষ্টি হয়ে যাচ্ছে,
আমাদেরও খাবার প্রয়োগ করেছি কি ম্যাগনেশিয়াম প্রয়োগ করেছি, সকালবেলা হঠাৎ করে দেখা গেল দুপুরবেলা ঝমঝম করে বৃষ্টি হয়ে গেল। যে ম্যাগনেশিয়ামটা আমরা প্রয়োগ করলাম কি একদিন দুদিন পর যে ঝমঝম করে বৃষ্টি হয়ে গেল, যে ম্যাগনেশিয়ামটা আমরা গাছে প্রয়োগ করলাম, গাছ সেটাকে ইনটেক করার আগেই ধুয়ে কিন্তু বেরিয়ে যাচ্ছে। সেই সময়টায় কিন্তু গাছের এই ম্যাগনেশিয়ামের অভাব দেখা দিচ্ছে। আর ম্যাগনেশিয়ামের অভাব যদি হয়, এই গাছের বাড়বৃন্তি বন্ধ হয়ে যেতে লক্ষ্য করা যায়, গাছের ফুল আসা বন্ধ হয়ে যায়, গাছগুলো কিন্তু এই তীব্র রোদে ঝিমিয়ে পড়তে লক্ষ্য করা যায়। তো আমি এখানে বলবো তোমাদের এই যে ম্যাগনেশিয়ামের অভাব হচ্ছে, ম্যাগনেশিয়ামের অভাব কিন্তু হতে দিলে চলবে না। যদি দেখতে পাচ্ছ যে আজকে আমরা ধরো ম্যাগনেশিয়াম সালফেট মাটির মধ্যে প্রয়োগ করলাম, হঠাৎ করে কালকে বৃষ্টি হয়ে গেল, আমাদের যে হঠাৎ করে বৃষ্টি হয়ে গিয়ে ম্যাগনেশিয়াম সালফেট ধুয়ে গেল, অতিরিক্ত ম্যাগনেশিয়াম সালফেট ধুয়ে গেল, কিন্তু কিছুটা ম্যাগনেশিয়াম সালফেট গাছের মধ্যে থাকবে, সেটাও কিন্তু গাছের কাজে লাগবে, কিন্তু তারপরেও যখন দেখছো বৃষ্টি হয়ে ম্যাগনেশিয়াম সালফেট ধুয়ে গেল, তার একদিন পরে কিন্তু ম্যাগনেশিয়াম সালফেট তোমরা স্প্রে করে দাও গাছে। এই যে তোমরা স্প্রে করে দিলে, গাছের যে মাটি থেকে যে ম্যাগনেশিয়াম সালফেটটা যে অভাব হবে, সেটা গাছের পাতা থেকে গাছ কিন্তু ইনটেক করে নেবে। তো এইভাবে তোমরা ম্যাগনেশিয়াম সালফেট যদি স্প্রে করতে পারো মাসে একবার, এবং ম্যাগনেশিয়াম সালফেট মাসে চারবার যদি মাটিতে প্রয়োগ করতে পারো, তাহলে কিন্তু এই সমস্যাটা আর হবে না। বন্ধুরা, এরপর আসি আর একটা বিশেষ সমস্যা, সেটা হচ্ছে সঠিক খাবারের অভাব। তো আমরা যে গাছ আমরা প্রতিস্থাপন করেছি, গাছ আমরা পরিচর্যা করছি, আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, আমরা সবাই যেমন প্রত্যেক দিন একই খাবার খাই না, গাছও সেরকম প্রতি মাসে কিন্তু একই খাবার পছন্দ করে না। একই খাবার দিলে কিন্তু গাছে এইরকম সমস্যা হতে থাকবে, ফুল আসবে না, গাছের বাড় বৃদ্ধি হতে থাকবে, কোনো কোনো গাছ ঝিমিয়ে যাবে, কোনো কোনো গাছের বাড় বৃদ্ধি বন্ধ হয়ে যাবে, নানা রকম সমস্যা হবে। এই জন্যে আমি প্রত্যেক মাসে তোমাদের কাছে আলাদা আলাদা পরিচর্যা আমি নিয়ে আসি। এই যে জবা গাছের যে প্রত্যেক মাসে একটা একটা করে পরিচর্যা নিয়ে আসছে, তার কারণ হচ্ছে এটাই, প্রত্যেক মাসে আলাদা আলাদা ব্যবস্থাপনা এই জবা গাছগুলোর জন্য যদি নিতে পারি, তবেই কিন্তু জবা গাছ প্রতি মাসে আমাদের সুন্দরভাবে ফুল দেয়, নাহলে কিন্তু হঠাৎ হঠাৎ করে এইরকম সমস্যা দেখা যায়, ফুল আসা বন্ধ হয়ে যায়, গাছ দুর্বল হয়ে পড়ে। তো এর থেকে প্রতিকার পেতে গেলে আমাদের কিন্তু এই সেপ্টেম্বর মাসে যে সারটা আমি তোমাদের বলেছিলাম 10-26-26, সেই সারটা তোমাদের কিন্তু 10-12 ইঞ্চি টবের জন্য ওই 1.5 চামচের মতন প্রয়োগ করবে, আর 6-8 ইঞ্চি টবের জন্য তোমরা 1 চামচ করে প্রয়োগ করে দেবে। এই মাসে আমরা একটু বেশি খাবার প্রয়োগ করব, কারণ হঠাৎ হঠাৎ করে বৃষ্টি হয়ে গেলে খাবারের চাহিদা কিন্তু এ মেটাতে পারবে না, খাবার কিন্তু অধিকাংশ খাবার ধুয়ে বেরিয়ে যাবে। তো এইভাবে খাবারগুলো প্রয়োগ করো, খাবারগুলো প্রয়োগ করলে কিন্তু সুন্দরভাবে আবার ধীরে ধীরে কিন্তু ফুল আসতে শুরু করবে। এক্ষেত্রে বলে রাখি, পটাশের কারণেও কিন্তু ফুল আসে না, গাছের গাছ দুর্বল হয়ে পড়ে, গাছের বাড় বৃদ্ধি লক্ষ্য করা যায় না। তো এই খাবারের প্রয়োজন যেমন আছে, গাছের পটাশের প্রয়োজনও আছে। খাবার যখন আমরা প্রত্যেক মাসে দুবার করে প্রয়োগ করব, সেই অনুপাতে 10 দিন অন্তর অন্তর আমাদের কিন্তু গাছের মাটিতে পটাশ প্রয়োগ করতে হবে। লাল পটাশ আমরা প্রয়োগ করতে পারি, লাল পটাশ কম দাম, সবাই ব্যবহার করতে পারো। তো এই লাল পটাশ 10-12 ইঞ্চি টবের জন্য 1 চামচ, 6-8 ইঞ্চি টবের জন্য 1/2 চামচ করে আমরা প্রত্যেক 10 দিন অন্তর অন্তর যদি ব্যবহার করতে পারি, তাহলে যেসব গাছের ফুল আসা বন্ধ হয়ে গেছে, যেসব গাছে ফুল আসতে চাইছে না, যেসব গাছে কুঁড়ি আসছে না, কুঁড়ি ঝরে যাচ্ছে, কিংবা যেসব গাছের বাড় বৃদ্ধি বন্ধ হয়ে গাছগুলো ঝিমিয়ে পড়ছে, সেই সব গাছের ক্ষেত্রে এই পটাশ প্রচুর পরিমাণে কাজ করবে। এইসব সমস্যা থেকে খুব তাড়াতাড়ি 10-15 দিনের ভেতর তোমাদের কিন্তু গাছ রিকভার হয়ে যাবে। তো এরপর বন্ধুরা আসি, যে আমরা গাছের খাবার দিলেই যে গাছ ইনটেক করতে পারবে, বা গাছের খাবার দিলেই যে আমরা সুন্দর ফুল ফল পেতে পারবো, সেটা কিন্তু একদমই নয়। আমাদের কিছু কিছু জিনিস, কিছু কিছু স্টেপ আমাদের ফলো করতে হয়, যেটা গাছের পক্ষে খুব প্রয়োজন। তো গাছের খাবার দেওয়ার পরেও, গাছের পরিচর্যা করার পরেও আমাদের সেই সব টিপস কিন্তু গাছের পক্ষে ফলো করতে হয়, গাছের জন্য ফলো করতে হয়। যেই টিপসগুলো ফলো করলে গাছ কিন্তু সুন্দরভাবে বৃদ্ধি পায়, সুন্দরভাবে ফুল ফল দেয়, গাছ কিন্তু দুর্বল থাকে না, সতেজ থাকে সবসময়, সেই সব টিপস আমাদের কিন্তু বুঝে বুঝে ফলো করতে হয়। সেসব টিপস কী কী? একটা গাছকে যখন আমরা খেতে দিই, গাছ যদি মাটি থেকে খাবারটা না ইনটেক করতে পারে, তো আমরা কী করে ভাববো যে সেই গাছ ফুল ফল দেবে? কখনোই দেবে না, তোমরা বুঝতে পারছো। একটা গাছ যখন মাটি থেকে খাবার যখন ইনটেক করতে পারবে না, গাছ তখন দুর্বল হয়ে যাবে, গাছের বাড় বৃদ্ধি হবে না, গাছ কিন্তু ঝিমিয়ে থাকবে। তো এই যে বাড় বৃদ্ধি না হওয়া, ঝিমিয়ে থাকা, গাছের ফুল না আসা, গাছ দুর্বল হয়ে থাকা, এইসবের কারণও এই গাছের খাবার সঠিকভাবে গাছ ইনটেক না করতে পারার কারণে হয়ে থাকে। আমাদের গাছ যদি সঠিক পরিমাণে মাটি থেকে খাবার জল না ইনটেক করতে পারে, আমরা তো আর নিজের হাতে খাইয়ে দিতে পারবো না। তো তোমরা হয়তো ভাবতে পারো, এটা কী ধরনের কথা, এটা গাছ যদি মাটি থেকে খাবার না সংগ্রহ করতে পারে, আমরা তো গাছকে আর খাইয়ে দিতে পারছি না, যে গাছকে আমরা খাইয়ে দিতে পারবো, যে গাছ খেয়ে নাও তুমি, খেয়ে নিলে তাহলে গাছে ফুল ফল বেশি আসবে, এটা কোনো দিন হয় না। তো এক্ষেত্রে আমাদের কী করতে হবে? এক্ষেত্রে আমাদের গাছের জন্য এমন একটা জিনিস ব্যবহার করতে হবে, যেটা গাছের জন্য খুব
উপকারী, খুব প্রয়োজনীয় জিনিস। খুব দ্রুত গাছ বৃদ্ধি করবে, খুব দ্রুত মাটি থেকে গাছকে খাবার সংগ্রহ করতে সাহায্য করবে, গাছের খিদে বাড়াবে, গাছে ফুল ফলানোতে সাহায্য করবে, দুর্বল গাছকে সতেজ করবে এবং গাছের বৃদ্ধি একটা লক্ষণীয় জিনিস করে দেখাবে তোমাদের। তো এত কিছু জিনিস আমাদের কোন সারের মধ্যে আছে আমাদের হয়তো মাথায় কিছু আসছে না, যে এত কিছু জিনিস আমরা কী কী করে পাবো, কোত্থেকে পাবো বা কোন জিনিসে এইরকম এত এত কিছু জিনিস আছে। আছে বন্ধুরা, সেটা হচ্ছে জৈব সুধা। এই দেখো, এই এই জিনিসটা গাছের জন্য খুব প্রয়োজনীয় জিনিস। এই জৈব সুধাতে যে তিনটে জিনিস আছে সেটা হচ্ছে হিউমিক অ্যাসিড, ফলভিক অ্যাসিড এবং অ্যামিনো অ্যাসিড। তোমরা যদি এই অ্যাসিডগুলো সম্বন্ধে না জেনে থাকো বা এই জৈব সুধা কী কাজ করে, কীভাবে গাছের উপকার করে বা কীভাবে গাছের গ্রোথ করে, গাছের ফুল আনতে সাহায্য করে, ঝিমানো গাছকে আবার সতেজ করে তোলে, তোমরা যদি এটা জানতে চাও তো আমার এই জৈব সুধা নিয়ে একটা ভিডিও করা আছে, সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে রাখা আছে। তো তোমরা দেখে নিতে পারো, দেখে নিয়ে তোমরা এই জিনিসটা আমার থেকে কিংবা যে কোনো অনলাইন শপ থেকে তোমরা কিনে নিয়ে গাছের মধ্যে নিয়ম অনুযায়ী প্রয়োগ করতে পারো। এই জিনিসটা যদি একবার তোমরা প্রয়োগ করো একবার, তাহলে কিন্তু তোমাদের 15 থেকে 20 দিনের ভেতর তোমরা রেজাল্ট দেখতে পাবে। গাছের গ্রোথ, গাছের বাড় বৃদ্ধি, গাছের ফুল, গাছের মানে ফিগার তোমাদের কিন্তু চোখে লক্ষণীয় মনে হবে। তো এইগুলো তিন ধরনের হয়, একটা দানা আকারের, একটা পাউডার আকারের, একটা লিকুইড আকারের। তো তোমরা বাজার থেকে যে কোনো আকারে তোমরা কিনতে পারো, আমি দানা আকারের ব্যবহার করে থাকি। তো তোমরা পাউডার আকারেও কিনতে পারো, তরল আকারেও কিনতে পারো। এবং এই যে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক দেখে তোমরা তার প্রয়োগবিধি জেনে নিয়ে বা কতটা কতটা জলে কত ML মেশাতে হবে বা কতটুকু জলে মেশাতে হবে বা দানা আকারে গাছে প্রয়োগ করলে কতটা দিতে হবে, সে সব কিছু এই নিচের ডেসক্রিপশন বক্সে লেখা ভিডিও লিঙ্কে কিন্তু ক্লিক করে তোমরা জানতে পারবে। জেনে নাও, জেনে নিয়ে এই জিনিসটা তোমরা বাড়িতে অতি অবশ্যই কিনে আনো। এর দাম খুব একটা বেশি নয়, 250 থেকে 300 টাকা দাম এটার। কিন্তু এর যা কাজ, এর যা গুণাগুণ, তোমরা গাছের মধ্যে প্রয়োগ করলে সেটা যদি লক্ষ্য করো যে এর গুণাগুণ কী, তাহলে কিন্তু তোমাদের দামটা কখনোই তোমাদের ম্যাটার করবে না। দামের তোমার দাম নিয়ে তোমরা কিন্তু চিন্তিত হবে না। এতটাই কাজ, এতটাই কিন্তু এর উপকারিতা তোমরা ধারণা করতে পারবে না। আমি আরেকটু বলে রাখি এর সম্বন্ধে, এটা কিন্তু গাছের সার বা খাবার নয়, এ হচ্ছে গাছের খিদে বাড়ায়, গাছের গ্রোথ বৃদ্ধি করে, গাছে নতুন নতুন ফুল আনতে সাহায্য করে, গাছের শাখা প্রশাখা বৃদ্ধি করে এবং গাছকে মাটি থেকে সুন্দরভাবে খাবার ইনটেক করতে সাহায্য করে, জল ইনটেক করতে সাহায্য করে। তো এত কিছু গুণ আছে, এত কিছু উপকারিতা আছে, এটা গাছে সেই সব গাছের ক্ষেত্রেই কাজ করে যেসব গাছে অলরেডি খাবার প্রয়োগ করা আছে। তো বন্ধুরা, আমি এখানেই ভিডিওটা শেষ করছি। এই ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আমার ভিডিও নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাও। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে আমাদের কিন্তু সাপোর্ট করো। তো বন্ধুরা, ফিরে আসছি তোমাদের কাছে একটা নতুন ভিডিওতে। নমস্কার।